গত বুধবার স্ত্রীর মৃত্যুর পরপরই মারা যান ঢাকায় সিনেমার গুণী পরিচালক সোহানুর রহমান সোহান। এ নিয়ে শোকের ছায়া নেমে আসে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সিনেমা পাড়া সহ যখন পুরো বাংলাদেশ শোকস্তব্ধ, ঠিক তখনই অভিনেত্রী শাবনুরের একটি ফেসবুক পোস্ট সকলকে অনেকটাই অবাক করে দিয়েছেন। পরিচালকের মৃত্যুর পরপরই অভিনেত্রী শাবনুরের অভিযোগ, সোহানুর রহমান সোহান মিথ্যা অপবাদ দিয়ে গেছেন তাকে। ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে শাবনুর লেখেন, সোহান আঙ্কেল যাবার আগে আমার বিরুদ্ধে মিডিয়াতে কিছু উল্টাপাল্টা ও মিথ্যে অপবাদ দিয়ে গেলেন, আমাকে সমাজে হ্যায় প্রতিপন্ন ও আমার সম্মানহানি করে গেলেন। অনেকেই তার কটুকথার বিরুদ্ধে পাল্টা জবাব দিতে বলেছিলেন। আমি চাইলেই মিডিয়াতে তার এই মিথ্যে অপবাদের প্রতিবাদ করতে পারতাম। অভিনেত্রী আরও লেখেন, এর আগেও উনি কোনো একটা ইন্টারভিউতে আমার বিরুদ্ধে এরকম বাজে মন্তব্য করেছিলেন, তখনও আমি তার অপবাদের বিরুদ্ধে কোনো পাল্টা জবাব দেইনি। সোহান আঙ্কেল অনেক বয়োজ্যেষ্ঠ, আমার পিতৃতুল্য, আমি কোনো অন্যায় করলে উনি আমাকে শাসন করতে পারতেন। এই তো কিছুদিন আগেও তার সাথে আমার ফোনে আলাপ হয়েছিল, তখন তাকে জিজ্ঞেস করেছিলাম, আঙ্কেল আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করে আছেন, আপনি যে আমার বিরুদ্ধে মিডিয়াতে উল্টাপাল্টা কথা বলতেছেন? তিনি তখন বললেন, তুই আমাদের ইন্ডাস্ট্রির মেয়ে, আমার মেয়ের মতো তোর উপর কেন রাগ করতে যাব, আর আমি তো তোর বিরুদ্ধে কোনো বাজে কথা বলিনি। এরপরে আমার বিরুদ্ধে গত সপ্তাহে তিনি আবারও মিথ্যা অপবাদ দিয়ে গেলেন, কিন্তু আমার একটাই দুঃখ, আমি জানতে পারলাম না উনি কেন বা কার চক্রান্তে প্রভাবিত হয়ে আমার পিছনে উঠে পড়ে লেগেছিলেন। যাই হোক, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভাই জীবনটা খুবই ছোট, এত দাঙ্গা ফাসাদ করে কী লাভ, একে অন্যের বিরুদ্ধে না লেগে আসুন আমরা সবাই মিলেমিশে থাকি। গন্তব্য তো একটাই, সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। যেহেতু ক্ষমা একটি মহৎ গুণ, তাই আমি ওনাকে মাফ করে দিলাম। আমি আঙ্কেল ও তার স্ত্রীর রুহের মাগফিরাত কামনা করছি। শারিয়া রহমান, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।